আমাদের জমিটা ছিল আসলে ছোট্ট একটা জমি, ডিজাইনটা ছোট করার কয়েকটা কারণ ছিল, একটা ছিল বাজেট, আর একটা ছিল আমাদের জমিটাও আসলে ছোট, এর মধ্যেই সব কিছু করতে হবে। তার জন্য আমরা অলরেডি সুতা টানানো হয়ে গেছে, কলামের সেন্টার বের করা হয়ে গেছে, একদম কলামের সেন্টার একদম মিলি সুতা পর্যন্ত মিল করে টানানো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে বেসগুলার সেন্টার করা হয়েছে, এটা কাটা হবে, আসলে এটাই দেখতে আসছি যে ঠিক মতো সেন্টারিংগুলো হয়েছে কিনা, আর কোথায় কী পড়বে সেগুলো একটু দেখে নিলাম, আর আপডেট আমরা দিয়ে দিব চ্যানেলে। এটা কাজ শেষ যখন হবে তখন আমরা এটার ফুল ভিডিওটা আপলোড করব। তো সবাই আপনার কেমন লাগছে, আপনার যে ডিজাইনটা আপনি করাই দেন? খুব ভালো লাগছে আমার। বেসিক্যালি আমরা তো প্রথমে আরো একটা ডিজাইন করছিলাম আপনার এই জন্য। জি জি, প্রথম একটা ডিজাইন করা হয়েছিল, ছোট আরেকটা ডিজাইন করছিলাম, সেটাও আমরা দিয়ে রাখছি চ্যানেলে, ওইটাও আছে, আর আমি দেখিয়ে দিচ্ছি। তো শেষ আমরা এই ডিজাইনটাতে আসলাম আর কি, এটা চেঞ্জ হচ্ছে লাস্টের ডিজাইনটা। এটা এইটাতে এই ডিজাইন আপনার মতামত কি, মানে এই ডিজাইনটা কি আপনার পারফেক্ট আপনার জন্য হচ্ছে কিনা? হ্যাঁ, এই ডিজাইনটাও পারফেক্ট আমার জন্য, আগেরটাও পারফেক্ট ছিল। আগেরটা হচ্ছে আমি দোতলা করেছিলাম, তো এইটা হচ্ছে আমি এই তিনতলা করবো, এটা এই জন্য ডিজাইনটা চেঞ্জ করা। আচ্ছা, এটা আসলে আগের ডিজাইনটা ছিল আমাদের দোতলা, এবং সেটাতে আমরা দোতলা থেকে তিনতলা ওঠার জন্য বারান্দা থেকে একটা স্টেয়ার দিয়েছিলাম, এটা মেটাল স্টেয়ার, যেটা আমরা আসলে কস্টিং কমানোর জন্য করছিলাম, আমাদের প্রয়োজন ছিল না যে দোতলার উপর একটা ফ্লোর করব। তো সেক্ষেত্রে আমরা ডিজাইন চেঞ্জ করার পরে আমরা তিনতলা যখন করছি তখন আমরা আসলে মেইন স্টেয়ারটাকে তিনতলা পর্যন্ত নিয়ে গেছি, এবং তিনতলার পরেও আরও 8 ফিট একটু উঠবি ছাদে আসার জন্য। তো বেসিক্যালি এই হচ্ছে ডিজাইনের আসলে 3D ভিউটা আনতে পারিনি। আসলে 3D ভিউটা আনতে পারি, 3D ভিউটা এই বইতে আমরা যোগ করতে পারিনি, কারণ 3D ভিউর কাজটা এখনও শেষ হয়নি, কাজটা আমরা ড্রয়িংয়ের পরে ইমিডিয়েট কাজে হাত দিচ্ছি। এর জন্য আমরা 3D ভিউ সহ ফুল ভিডিওটা, এই ডিজাইনের ফুল ভিডিওটা রিসেন্টলি আপলোড করব, আপনারা দেখবেন। ভিউয়ার্স, আমরা যখন এই ভিডিওটা করছিলাম সাইটে, আমরা কাজ ধরে ফেলছি আগে 3D-র আগে, তো আমি ভাবলাম যে একটু 3D-টাও দেখিয়ে নিই আপনাদেরকে চট করে, আর সম্পূর্ণ ডিটেল 3D আমরা পরে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশনটা ঠিক রেখে আমরা 3D-টা করে ফেলছি তিনতলার জন্য। তো আমাদের এই সাইটে যেই বিল্ডিংটা হবে সেটা হচ্ছে এটা, এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা, এখানে আমাদের মেন এন্ট্রি এটা থাকবে, আর সাইড থেকে আমি সাইডের ভিউগুলো আপনাদেরকে দেখাই দিই, এরকম থাকবে আমাদের। মূলত এই বিল্ডিংটা উনি আমাদের এই টাইপের একটা বিল্ডিং করেছিল দোতলা, তো উনি এটাকেই তিনতলা করে নিয়েছেন আর কি। আর আমাদের আগের যেই ইয়েটা, আগের যে ডিজাইনটা ছিল ওনার জন্য, সেটাও আমরা দেখাইনি। আগে আমরা আসলে করছিলাম এই যে এই প্রজেক্টটা করছিলাম, এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর প্রজেক্ট ছিল, কিন্তু এটা আমরা দোতলা খরচ কম খরচে করার জন্য আমরা যেটা করছি এখানে, সেটা হচ্ছে আমরা অনেকগুলো জিনিস বাদ দিছি। যেমন যদি আমাদের সেই ঘরটা যেটা আমরা উপরে উঠাই, আমরা যেটা উপরে উঠাই, যেমন আমি দেখাচ্ছি আমরা যে কোথায় কোথায় খরচটা কমাইছি, আমরা এই বিল্ডিংয়ে যেমন এখানে হচ্ছে আমাদের দোতলা ওঠার সিঁড়িটা, আর দোতলা থেকে যখন ছাদে ওঠার জন্য আমরা আলাদা সিঁড়িটা আরও 8 ফিট উঠাই রুমটাকে সহ, তখন খরচটা একটু বাড়তে হয়। তো সেক্ষেত্রে আমরা এই ডিজাইনে করছিলাম ওনার জন্য যে বারান্দা থেকে মেটাল স্টেয়ার দিয়ে ছাদে চলে যাবে, শুধু ছাদে যাওয়ার জন্য অত খরচ না করে, মানে খরচ যেখানে যেখানে কমানো যায় সেভাবে করে এই ডিজাইনটা ওনার জন্য আগে করা হয়েছিল। তো সেক্ষেত্রে এইটা আসলে উনি করছেন না, এটা শেষ সময়ে এসে বাদ গেল। আর যেটা হচ্ছে এখন ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে, আর অলরেডি আমাদের বেস ঢালাই হয়ে গেছে আজকে, আর সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আপনাদেরকে
সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা ভিডিওতে দেখাই দিই ডিটেল ভিডিওটা, যে ফ্লোর প্ল্যান আমরা যেভাবে সেকশন কেটে দেখাই, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে যখন আমরা দেখাই, এইটাতে আমরা দেখাচ্ছি না, কারণ ভিতরে কিছু ডিটেলের কাজ আছে। তো সেটা আমরা আলাদাভাবে একটা ভিডিও করবো এই তিনতলা বিল্ডিংটার জন্য। বলে রাখি যে এটা খুবই ছোট একটা স্পেস নিয়ে করা বিল্ডিং, এখানে খুবই ছোট একটা জায়গা নিয়ে করা। যারা ছোট জমিতে এরকম তিনতলা করতে চান তারা এই ধরনের বিল্ডিং দেখতে পারেন, বা এটা টুকটাক চেঞ্জ করে আবার নিতে পারেন। তো এই হচ্ছে থ্রিডিটা। আর এইখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, আমরা এখানে একটা ভিডিও যোগ করছি, এই সাইটটা যেখানে সেখানে আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ হচ্ছে ধান চাষ করে বা অন্যান্য ফসল ফলায়, এখানে সবাই হচ্ছে গোলাপ ফুল চাষ করে, গোলাপ ফুল বিক্রি করে। তো গ্রামটা খুবই সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখছি, গ্রামটা খুবই সুন্দর আসলে। যে এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আমি দেখলাম প্রচুর মানুষ। আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি গ্রামটা কীরকম, আপনারা দেখে নেবেন। এখন অবশ্য ফুলগুলো এখন একটু মানে রোদের কারণে একটু হয়ে গেছে, একদম তরতাজা যে ফুলগুলো সেটা কম আছে, তো তারাও কম দামে বিক্রি করছে। আমি দেখলাম যে 5 টাকা করে বিক্রি করছে, আবার 2.5 টাকা করে বিক্রি করছে। তো আপনারা যারা আসলে এরকম ঘোরার জন্য জায়গা চান ঢাকার আশপাশে, তারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন। এটার নাম হচ্ছে গোলাপগ্রাম, এই গ্রামটার নামই গোলাপগ্রাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এইখানে ফ্লোর প্ল্যানগুলো একটু দেখে নিই, তাহলে আপনারা বুঝে ফেলবেন যে এই বিল্ডিংটা কত ছোট স্পেসের মধ্যে এবং কী কী ফাংশন আছে। তো এইখানে আমাদের মেইন এন্ট্রি হচ্ছে এটা, এই বিল্ডিংয়ের মেইন এন্ট্রি হচ্ছে এইটা, 6 ফিট বাই 4 ফিটের। আর এইখানে ড্রয়িং ডাইনিং রুমটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিটের, ঢুকেই যে ড্রয়িং ডাইনিংটা। এখানে হচ্ছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রাখার জায়গা রাখা আছে। এই ডান পাশে এসে এটা কিচেন, 7 ফিট বাই 6 ফিটের, এবং কিচেনের সাথে একটা বারান্দা যোগ করা আছে, 8 ফিট 9 ইঞ্চি বাই 2 ফিট 7 ইঞ্চির। তার পিছনে এসে আমাদের নিস্তালাতে গেস্ট বেডরুম থাকছে একটা, 12 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চির, এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট বাই 4 ফিটের, সাথে অ্যাটাচ বারান্দা আছে 8 ফিট 7 ইঞ্চি এদিকে লম্বায় আর এদিকে 6 ফিটের মতো। আর এইখানে আমাদের দোতলা উঠে সিঁড়ি হচ্ছে এটা, সিঁড়িগুলো ল্যান্ডিং বেশ চড়া করে দেওয়া আছে, এবং সিঁড়ির নিচে আমাদের টয়লেট আছে 5 ফিট বাই 4 ফিটের, এবং এইখানে মোটর এবং অন্যান্য জিনিস রাখার জন্য সিঁড়ির নিচে এখানে স্পেসটা রাখা আছে। তো সিঁড়ির নিচে হচ্ছে টয়লেট দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয়, সেগুলো আমরা ডিজাইনে দিয়ে দিই। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের নিস্তালার প্ল্যান, এখানে আমাদের গার্ডেনিং থাকবে, এই পাশেও থাকবে। আর এইখানে হচ্ছে আমাদের দোতলার প্ল্যানটা হচ্ছে এটা, দোতলায় আমরা এখানে উপরে উঠে এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এখানে একটা কমন স্পেস পাবো। কমন স্পেসটা আছে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি লম্বা, আর এখানে আছে 5 ফিট 4 ইঞ্চি এদিকে চড়া। এখানে এসেই আমরা একটা স্টোর পাবো, এইখানে একটা স্টোর পাচ্ছি। তো স্টোরের সাথে এই স্টোরটা আমরা এখানে এই কোণায় রাখছি। আর এই পাশে এসে বেডরুম আছে মোট 2টা, 12 ফিট 12 ফিটের একটা আছে, আরেকটা আছে 12 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চের। তো সামনের বেডরুমটার সাথে আমাদের অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা আছে। অ্যাটাচ বারান্দাটা হচ্ছে 8 ফিট 1 ইঞ্চি লম্বায়, আর এইদিকে হচ্ছে 6 ফিট, আর এই দিকে হচ্ছে আমাদের বারান্দাটা আছে 8 ফিট 7 ইঞ্চি, আর এইদিকে 6 ফিটের মতন। আর পিছনে যে অ্যাটাচ এই টয়লেটটা আছে, পেছনে যে বেডরুমটা আছে সেটার সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দুটোই আছে, টয়লেটটা আছে 6 ফিট 4 ইঞ্চির। তো এটা হচ্ছে আমাদের নিস্তালা, এবং এটা হচ্ছে নিস্তালার প্ল্যান, এটা হচ্ছে দোতলা এবং তিনতলার প্ল্যান, এটা হচ্ছে সেম হবে। আর ছাদের প্ল্যানটা হচ্ছে আমাদের এরকম, এখানে আমরা লোবার ব্যবহার করছি কম্পোজিশনটাকে ঠিক রাখার জন্য। এখন সিঁড়ির যে রুমটা সেটা হচ্ছে আমাদের এটা। তো আমরা এইখানে ছোটো করে আপনাদেরকে ইয়েটা আমাদের প্ল্যানটা দেখেই নিলাম, ফ্লোর প্ল্যানগুলো দেখে নিলাম, এবং এটা আরেকটা ভিডিও আমরা দিব যেটা হচ্ছে একদম কমপ্লিট থ্রি ডি এবং ডিটেলস সহ যে ভিডিওটা আমরা দিই সেরকম একটা ভিডিও দিব। আপনারা যদি ছোটো জমি, এখানে আমি একটু দেখা রাখি যে এই জমিটা কতটুকু আমরা কভার করছি। এদিকে হচ্ছে 30 ফিট 10 ইঞ্চি কভার করছি আমরা লম্বালম্বিতে সামনে পিছনে যেটা, আর সাইডে ডানে বামে হচ্ছে আমরা 25 ফিট কভার করছি। তাহলে আমাদের কত স্কোয়ার ফিট হয় সেটা আমরা দেখিনি, 25 বা 30 ফিট 10 ইঞ্চির জায়গায় হচ্ছে 31 ফিট ধরি, আর এইখানে হচ্ছে 25 ফিট ধরি, তাহলে আমাদের টোটাল 775 স্কোয়ার ফিট। ভাগ যদি আমরা 720 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে 1.07 কাঠা, আর যদি আমরা সেটাকে শতাংশতে বের করতে যাই তাহলে 435 দিয়ে ভাগ দিব তাহলে হচ্ছে 1.7 শতাংশ, মানে 0.2 শতাংশ জমি কভার করা হয়েছে এখানে। সবাই সাথে থাকবেন, আর শেষ হলে অবশ্যই আমরা ভিডিও দিব। জি, সবাই দেখবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।